واعتصموا بحبل الله جميعا الله বলেছেন তোমরা আমার গুচ্ছকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো যখন দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে তখন সকল বাতাল পরাশক্তি সকল মুত্তাত কাফের তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে যা পৃথিবীর ইতিহাস আমরা জানি আয় জানেন তাদের ভালো করে জানা আছে এই আফগানিস্তানের সাথে এই পরাশক্তি সবচেয়ে বিশ্বের বড় আমেরিকা মধ্যে যারা আছে সম্পৃক্ত যুবক ভাইরা এই ইসরায়েলি পণ্য আমাদের বচন করতে হবে কিন্তু নম্বরে আমাদের রোজা রেখে আমাদেরকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে করে ফিলিস্তিনকে আল্লাহ তাআলা জয়দান করেন মুসলমান হাজরিন আজকে দুঃখে যাতে বলতে হয় আজকে সুখ ভাগ্যান্ত নিয়ে বলতে হয় দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া তারা আজকে ইসরায়েলের পক্ষ নিয়েছে সারা বিশ্বের কুফরি শক্তি এক হয়ে গেছে আমরা বলবো যারা এই মুহূর্তে খ্রিস্টান ইহুদি ওই সম্পৃক্ত হয়েছে তারা আমাদের মনে প্রাণে দুশ্মন ওই মোদি নরেন্দ্র মোদীকে আমরা দীক্ষা জানাই রাষ্ট্রের সাথে বিশেষ করে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদেরকে আরো ক্লিয়ার বুঝতে হবে পৃথিবীর ইতিহাস হচ্ছে ইতিহাস পৃথিবীর ইতিহাস বাতিল পরাজিত আর পরাভূত হওয়ার ইতিহাস যা আল হক ও যা আকাল বাতিল ইন্নাল বাতরা কানা জাহুকা সত্যের আগমন মিথ্যার পলায়ন নিশ্চয় মিথ্যার ঘটবে পতন আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি আমরা এই দুটি কর্মসূচি সর্বত্রে ঘরে সংসারে দেশে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব এক নম্বর ইসরায়েলি পণ্য বর্জন করব তৃতীয় নম্বর হচ্ছে আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করে প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয় জীবন কি আমরা ইসরায়েলের পক্ষে ওই ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলকে নিপাত করার জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ ওয়া আমিন আল্লাহু আকবার আলামিন নারায়ণ